আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ভোট কেন্দ্রে পুলিশের সামনে ছাত্রলীগ নেতার গুলিতে আহত দুই। এরপর জানিয়ে দিব সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেছেন রিজভী। এদিকে নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন সরকারকে নূর। এরপর জানিয়ে দিব পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারবে না বলেছেন মান্না। এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যায় দেশে ফিরবেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভোট কেন্দ্রে পুলিশের সামনে ছাত্রলীগ নেতার গুলিতে আহত দুই। কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে কুমিল্লা নগরীর 19 নম্বর ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগ নেতা সুমনের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা ঘোড়াপতিকে প্রার্থী নিজামুদ্দিন কায়সারের সমর্থক। শনিবার 9 মার্চ সকাল 10টায় কুমিল্লা নগরীর 19 নম্বর ওয়ার্ডের মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়াপতিকের সমর্থক জহুরুল আহমেদ ও তুহিন নামে ওই দুই ব্যক্তি গুলি করেন মহানগর ছাত্রলীগ নেতা সুমন। পরে আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এই ঘটনায় আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকার সময় বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনে গুলি করেন। ঘোড়া প্রতীকে প্রার্থী নিজামুদ্দিন কায়সার বলেন, বাস প্রতীকে প্রার্থী তাহসিন বাহার সুসনার সমর্থকরা কাউকে ভোট দিতে আসতে দিচ্ছেন না। বিভিন্ন স্থানে তারা আমার সমর্থকদের হামলা করেছেন। 19 নম্বর ওয়ার্ডে মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হয়েছে আমার কর্মীরা, তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোট কেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে, আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি। সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন ভুইয়া বলেন, গুলির ঘটনা শুনেছি, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ দামি সরকার মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? কারণ সরকার তাদের স্বজনদের কুইক রেন্টাল দিয়েছে। কুইক রেন্টালে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে তারা বিশ্বে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ধনী হওয়ার খেতাব পেয়েছে। তিনি বলেন, বিশ্বের কোথাও এসবের দাম বাড়ছে না। দামি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের গণবিরোধী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শনিবার সকালে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বেইলি রোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রুহুল কবির রিজভী আরো বলেন, 7 জানুয়ারি দামি নির্বাচন বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। ইউরোপীয় ইউনিয়নও গতকাল তাদের প্রতিবেদন তুলে ধরেছে। দেশ বাঁচাতে ও দেশের মানুষকে বাঁচাতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন সরকারকে নূর। গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর বলেছেন, আন্দোলনের কৌশলের কোন ধাপে হয়তো আমাদের ভুল হয়েছে, আমরা হারিনি, জনগণ আমাদের সঙ্গে আছে। 95% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে বলবো, অনতি বিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে দিন। শুক্রবার বিকালে রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদের একাংশ উদ্যোগে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, প্রেস ক্লাব হয়ে আবার পুরানা পল্টনে শেষ হয়। গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সিন্ডিকেট ও বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সহ 5 দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন,
বাস থেকে সরকারি দলের নেতাকর্মী ও পুলিশ মিলে 1,000 কোটি টাকা চাঁদা তোলে, যার ভাগ এমপি মন্ত্রী সহ প্রশাসনের উচ্চ পদস্থরা সবাই নেয়। প্রশাসন জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়, অথচ তারাই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, সহযোগিতা করে। পুলিশ চাইলে 7 দিনে মাদক বেচাকেনা বন্ধ হবে, কারণ মাদক ব্যবসায়ী সেবনকারী সবাইকে তারা চেনে। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, কারণ সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশে 5টি প্রতিষ্ঠান, তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কতিপয় দুর্বৃত্ত আমদানি রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না। সমন্বয় নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নিত্য পণ্যের দাম লাগানহীন ভাবে বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি শুরু করেছে। 2008 সালের নির্বাচনে বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু চালের কেজি 60 থেকে 70 টাকা আর কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এই ডামি সরকারের আমলে সাংবাদিক থেকে শুরু করে কোনো পেশার মানুষ ভালো নেই, রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুর সবার নাবিশ্বাস উঠেছে। এই ব্যর্থ সরকারকে জনগণ তাই আর ক্ষমতায় দেখতে চায় না। 7 জানুয়ারি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে ভারতের সহযোগিতায় ডামি নির্বাচন করেছে, কিন্তু জনগণ ভোট প্রত্যাখ্যান করে গণভোটে রায় দিয়েছে, তারা এই সরকারকে আর চায় না। পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগ ঘর থেকে বের হতে পারবে না, বলেছেন মান্না। পুলিশ চুপ থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার 8 মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ বলে এখন আর কিছু আছে? শুধু ঢাকা মহানগরী পুলিশ বলুক, তারা এখন থেকে চুপচাপ এবং নিরপেক্ষ থাকবে, তাহলে আওয়ামী লীগ ঘর থেকেও বের হতে পারবে না, কোনো সভাও করতে পারবে না, কোনো বিরোধী দলীয় নেতাকে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলতে পারবে না। 7 জানুয়ারি তথাকথিত নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ নিজের দলকে ভেঙে 3 ভাগে ভাগ করেছে, এক দলের মধ্যে 3টি মার্কা। এটি নিয়ে তারা নিজেদের মধ্যে খুনাখুনি পর্যন্ত করেছে। এ সরকারের প্রতি রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কারো কোনো বিশ্বাস এবং ভরসা নেই। তিনি আরো বলেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে 46 জন মানুষ মারা গেছে, আমরা বলছি আগুনে পুড়ে মারা গেছে, কিন্তু লাশগুলো যখন বের করা হচ্ছে তখন সেই শরীর পোড়া ছিল না, কারণ তারা আগুনে পুড়ে মারা যায়নি। আগুনের কারণে যে ধোঁয়া তৈরি হয়েছে তার জন্যই বেশি মানুষ মারা গেছে। রেস্টুরেন্টের নিচতলায় সব অগ্নি নির্বাপক যন্ত্র এক জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, 7 জানুয়ারি কোনো ভোট হয়নি, কিন্তু আপনি বক্তৃতা করে বেড়ান যে 75 এর পর এরকম ভোট আর হয়নি। প্রধানমন্ত্রী যদি এরকম মিথ্যা কথা বলেন তাহলে পুরো আওয়ামী লীগের লোক মিথ্যা বলতে বাধ্য হয়। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুকের রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাতীয় পার্টি মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, 12 দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ। সন্ধ্যায় দেশে ফিরবেন ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে আর শনিবার ঢাকায় ফিরছেন। শনিবার 9 মার্চ দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। উল্লেখ্য, ওবায়দুল কাদের গত 3 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।